ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট অ্যাকাডেমি তো আজকে একটা বিশেষ বিশেষ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা এসএসসি জিডির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ যারা ভাবছো পাঁচ তারিখ ফর্ম ফিল আপ করবে তার আগেই ভিডিওটা নিয়ে আসলাম কারণ ভিডিওটা খুবই জরুরি তোমাদের জন্য এই যে তোমরা থামনে দেখে নিয়েছ পাঁচটা ভুল এই পাঁচটা ভুল করলে সত্যি তোমার যে এসএসসি জিডির জন্য এত প্রিপারেশান এত কষ্ট সবই বৃক্ষা চলে যাবে সবই বেকার হয়ে যাবে তো পাঁচটা এই যে ভুলগুলো তুমি যাতে আগে থেকে আমি তো তোমাকে সতর্ক করে দিচ্ছি যাতে এই ভুলগুলো তুমি না করো এই ভুলগুলো থেকে তোমাকে কিন্তু দূরে থাকতে হবে কারণ প্রচুর এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি এর আগের বার এই পাঁচটাই ভুল করেছে অনেকেই আর যারাই করেছে তারাই খুব খুব খুবই মানে এখন পর্যন্ত তাদের মনে সেই জিনিসটা ঢুকে আছে যে আমি এই ভুলটা করেছি তো আমি চাই না যে তোমরা এই ভুলটা আবার করো বা যারা নতুন আছো তারা আবার এই ভুলগুলো অন্যদের মতো করে করতে থাকো তা আমার যারা স্টুডেন্ট আছে যারা আমাকে ফলো করো আমি চাই না যে দেখো সব ছোট ছোট জিনিসগুলো হয়তো তোমাদেরকে কেউ বলবে না বাট কিরণ স্যার তোমাদের সামনে যখন আছে যখন তোমরা কিরণ স্যারকে ফলো করছো তখন তোমার মধ্যে এইরকম কোনো রকম ভুল দুটি আর থাকবেই না তো চলো তাহলে আমরা একটার পর একটা করে ভুলগুলো তোমাদের সামনে তুলে ধরবো দেখবে যে তোমার সমস্ত কিছু ডাউট ক্লে গেছে এবার কি ভুলগুলো এই ভুলগুলো এর আগের অনেক ছেলে করেছে অনেকে আমাকে ফোন করে অনেক কান্নাকাটিও করেছে বাট এবার তোমরা করবে না চলো দেখো পাঁচটা ভুল বলবো তার মধ্যে যে শেষের ভুলটা বলবো এই ভুলটা তুমি যদি করে থাকো মানে তুমি এসে যদি এক্সাম দিলে ফর্ম ফিল আপ সব কি ঠিক আছে এক্সাম দিলে এক্সামে পাসও করলে তারপরেও চাকরি পাবে না তারপরেও চাকরি নাও পেতে পারো এমন পরিস্থিতি হয়ে যেতে পারে তো পাঁচ নম্বর ভুলটা তোমরা কিন্তু না দেখে যাবে না অবশ্যই দেখবে ঠিক আছে চলো তাহলে আমাদের সর্বপ্রথম যে ভুল যে ভুলটা অনেকেই করেছিল এবার সর্বপ্রথম ভুল হচ্ছে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের সম্পূর্ণ তোমাকে ডিটেলস বলে দিচ্ছি আমি এখানে দেখো ফর্ম ফিল আপের হচ্ছে যে প্রথমত হচ্ছে যে কি ফর্ম ফিল আপ যখন তোমাদের শুরু হবে তার ছয় থেকে সাত দিন তুমি কোনো রকম ফর্ম ফিল আপ করতে যাবে না কি বললাম ছয় থেকে সাত দিন কোনো রকম ফর্ম ফিল আপ করতে যাবে না ছয় থেকে সাত দিন পর তুমি ফর্ম ফিল আপ করতে যাবে এবং ফর্ম ফিল আপ শেষের বারো থেকে পনেরো দিন বারো থেকে পনেরো দিন আগেই বারো থেকে পনেরো দিন থাকতেই যে এখনও ফর্ম ফিল করতে বারো থেকে পনেরো দিন আছে তার আগেই কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে তারপরে আমি কী বলতে চাইছি দেখো এখান থেকে সাত তারিখ থেকে বারো তারিখ মানে ধরে এই যে পাঁচ ছ দিন আছে গ্যাপ এই পাঁচ ছ দিনের মধ্যেই কিন্তু তোমরা ফর্ম ফিল করে নেওয়ার চেষ্টা করবে বোঝা গেছে কেন বলছি স্যার কারণ এইখানে অনেক প্রবলেম হয়ে থাকে ঠিক আছে প্রথম প্রথম প্রচুর সমস্যা হয় আবার এই যে শেষের দিকে এবারে এই গল্পটা অনেক হয়েছে অনেকে শেষের দিকে ফর্ম ফিল করবে বলে করেনি দিয়ে শেষের দিকে যখন গেছে তখন সার্ভারের প্রবলেম সাবমিট নিচ্ছে না পেমেন্ট হচ্ছে না অনেক সমস্যা হয়েছে দিয়ে অনেকে ফর্ম ফিল করতেই পারেনি অনেক ছেলে আছে আমার স্টুডেন্ট অনেকে এখানে আছে ঠিক আছে তো এই ভুলগুলো আর করো না ঠিক আছে এরপরে আসে তাহলে সে প্রথম প্রবলেমটা হচ্ছে ফর্ম ফিল তোমাকে ঠিকঠাক করে করতে হবে এই এই ডেটে আর একটা ফর্ম ফিল আপের হয় যেটা হচ্ছে তোমাদের ঠিকঠাক ছবি দাও না ঠিকঠাক করে সিগনেচার করো না তো এই সব জিনিসগুলো ছোটো ছোটো ভুলগুলো যাতে পরে তোমাকে সবসময় টেনশন না হয় যে কি আমি ঠিক করেছি কি ঠিক করে এই সব টেনশন না করো সেই কারণে তুমি কিন্তু ফটো যেটা দিবে সেটা পারফেক্ট ফটো দিবে ঠিক আছে যেরকমটা বলেছে সেরকমটা আরেকবার করে নিবে অনেকে করে যে কি ছবি তুলে না দিয়ে দেয় গুলো করবে না একটা কুড়ি টাকা কুড়ি টাকা লাগবে প্লিজ করে নেবে ফর্ম ফিল আপ ঠিক আছে ফর্ম ফিলাপ বলছি কুড়ি টাকা দিয়ে একটা ছবি তুলে নেবে দেন দিয়ে দেবে নতুন কীরকম লাগবে ফটো না লাগবে সমস্ত কিছু ফর্ম ফিলাপের আগে ফর্ম যখন দেবে দেখবে নিচে দেওয়া থাকে যে কীরকম ফর্ম তোমার ফটো লাগবে আশা করি ফর্ম আপ এই হচ্ছে এক নম্বর ভুল এই ভুলটা কিন্তু অনেকেই করেছে এবার আর প্রবলেমও পড়েছে ঠিক আছে চলো এবার আসে নাকি এই ভুলটাও কিন্তু অনেকে করে থাকে সেকেন্ড ভুলটা কী স্যার দেখো এর আগের বার আমারও নিজেরই অফলাইন আছে আমি এসএসসি জিডির জন্য বিশেষ করে পড়াই অফলাইনে কোচিং সেন্টার আছে আমার তো সেইখানে কি হয়েছিল যে যখনই আমাদের একটা আগে দিয়ে দিয়ে দেয় যেহেতু যেমন এসএসসি এসসি আগেই বলে দিয়েছে যে তোমাদের ফর্ম ফিলাপ সেই সেরকম আগে দিয়ে দিয়েছিল এর আগের বার তো যখন আগে দিয়েছিল তখন আমার ঘরে প্রায় পঞ্চাশ থেকে ষাটখানা ছেলে আমি কিন্তু পড়াতাম যখনই বলে দিল ক্যালেন্ডারে তারপরে যখনই ভ্যাকেন্সি বেরোলো ছাব্বিশ হাজারে ভ্যাকেন্সি যখনই বেরোলো মানে সেভেন্টি পারসেন্ট ছেলে উধাও কেন কারণ এই ভ্যাকেন্সি অল্প দেখে সেভেন্টি পারসেন্ট ছেলেই গায় মানে পঞ্চাশ ষাটটা ছিল সেখানে আমার হয়তো কুড়িটা আঠেরোটা এইরকম ছেলে দাঁড়ালো চল্লিশ পঞ্চাশটা ছেলে বাদই পড়ে গেল তার মানে দেখো তাহলে ভ্যাকেন্সি দেখে তুমি কিন্তু কখনোই ভয় খাবে না যে ভ্যাকেন্সি কম তাহলে এবার আমার হবে না অনেকে করে এরকম যে হ্যাঁ কী হবে পড়াশোনা আমি তো কম্পিটিশানে যেতেই পারবো না দেখছো তো এইবারেরই ভ্যাকেন্সি ছিল ছাব্বিশ হাজার সেটা ভ্যাকেন্সি গিয়ে দাঁড়িয়েছে কত প্রায় পঞ্চাশ হাজার তো এই ভুলটা একদম করবে না পড়াশোনা তো যখন নেমে গেছো ভ্যাকেন্সি যাই তাও না যদি একটা ভ্যাকেন্সি দেয় তাই একটা ভ্যাকেন্সি যদি তুমি ভাববে যে আমি এই ভ্যাকেন্সিটা নিব এইভাবে পড়াশোনা করবে ঠিক আছে হয়ে গেলো এই প্রবলেমটা অনেকে করেছে দিয়ে এখন পস্তাচ্ছে কি যা কী করলাম ঠিক আছে চলো এটা হলো আমাদের এটা হয়ে গেলো আমাদের কি সেকেন্ড ভুল এবার থার্ড ভুলটা কী থার্ড ভুলটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ অনেকে এই ভুলটা করে থাকে কি স্যার ব্যাপারটা হচ্ছে যে কি অনেকেই ভাবে যে কি আমাদের তো এখানে কি আছে চারটা পোর্শন আছে ম্যাথ জিআই যেখানে রিজনিং আছে তারপরে আছে জি কে তারপরে আছে ধরো হিন্দি বা হিন্দি বা ইংলিশ ঠিক আছে অনেকে ভাবে যে কি আমাদের এই চারটা পোর্শনের মধ্যে আমি একটা কিছু বাদ দিয়ে দেবো পারি না বাদ দিয়ে দেবো এরকম একটা ভাবনা চিন্তা করে অনেকে ম্যাক্সিমাম দেখেছি যে জিকে পড়বই না জিকে বাদ দিয়ে দেবো এরকম করে অনেকে জিকে জি কে পড়ে না তো এই রকম ভুল আর করা যাবে না যদি তুমি কারো কাছ থেকে এরকম শুনেছো যে হ্যাঁ আমি তো পড়িনি আমি তো পাস করে গিয়ে চাকরি পেয়ে গেছি বাট এরকম এখন আর ওই সব করো না নাহলে কিন্তু তুমি কিন্তু একদম বাদ হয়ে যাবে মানে পাবে না কারণ এখন যা পরীক্ষার লেভেলে এখন যা পড়াশোনা করছে সবাই প্রত্যেকে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে এবার একটা তো হতে পারে কম বেশি তুমি হতে পারো ম্যাথে ভালো পারতে পারো জিআই ভালো নাম্বার পেতে পারো হয়তো জি কে ভালো পারো না কিন্তু জিকে তো তোমাকে টার্গেট রাখতে হবে একটা মিনিমাম যে আমি এতটুকু করে আসবো এটা করতে হবে তোমাকে উপায় নেই করতেই হবে যেমন পরীক্ষা এ লাইনে চলে এসেছো মানে তোমাকে করতে হবে তো এইখানে কি ভুল যে কোনো সাবজেক্ট বাদ দেওয়া যাবে না তৃতীয় নম্বর ভুল কোনো সাবজেক্ট বাদ দেওয়া যাবে না তোমাকে সব সাবজেক্টই পড়তে হবে এটা হচ্ছে তৃতীয় নম্বর ভুল চার নম্বর ভুল চলো আমরা ছোট্ট করে ভিডিওটা করছি বেশি বড় করছি না চার নম্বর ভুল এই ভুলগুলো মাথায় ভালো করে রাখো এবং নোট করে না পারলে চার নম্বর ভুলটা কী স্যার দেখো চার নম্বর ভুলটা হচ্ছে অনেকে কি করে যে কি ডকুমেন্ট দেখো এই যে ডকুমেন্টসে গিয়ে কি করে দেখো ডকুমেন্টস যা যেটা অ্যাপ্লাই করার সময় যা দিচ্ছে অনেকে ভুল করে দেয় ফর্ম আপ কিন্তু অনেকের এরকমও হয় যে কিছু কিছু জিনিস ছোট ছোট ভুল করে দেয় বা ডকুমেন্টসে ভুল আছে বা ডকুমেন্টস ওদের কাছে নেই তবুও ফর্ম আপ করে দিচ্ছে এরকম হয় অনেকে দিয়ে দেখা হলো যে পরীক্ষাটা ভালো হয়ে গেছে দিবাস মাথায় বাজ পড়ে গেছে আমি কি করলাম আমি কী করলাম আমার তো ভুল হয়ে গেলো আমার তো ওই ডকুমেন্টস আমার কাছে নেই আমি তাহলে কীভাবে ফর্ম আপও করলাম ভালো রেজাল্টও হয়ে গেল এই ডকুমেন্টস তোমার যদি ঠিকঠাক না থাকে সব কিছু আমি বারবার বলছি ঠিক করে নাও ঠিক করে নাও এবার কেমন ডকুমেন্টস তোমার কাছে ভুল আছে না আছে সেটাও ম্যাটার করে অনেকে ঠিক আছে বাট আমার বক্তব্যটা হচ্ছে মেজর যদি ভুল থাকে মেজর অনেক বড় বড় ভুল তাহলে কিন্তু সেগুলোকে ঠিক করো না ছোটোখাটো যদি একটুখানি ভুল থাকে সেটা নিয়ে বেশি টেনশন করার ব্যাপার নয় ঠিক আছে এবার তোমাদের বলতে পারে যে কেমন ভুল কী ভুল সেটা যদি কমেন্ট করো আমাকে টেলিগ্রাম করতে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে করবে আমি কিন্তু বলে দেব তোমাদেরকে ঠিক আছে যে এই ভুলগুলো করা যাবে না কোনো মতেই বোঝা গেছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ঠিক আছে চলো ডকুমেন্টস তোমরা সবসময় আমার এটাই বক্তব্য যে আমি এটা নিয়ে আসলাম এটা কোনো রকম ভুলের ব্যাপার না এইটা কি তোমরা ডকুমেন্টস সবসময় ক্লিয়ার রাখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাতে তুমি শান্তিতে সবসময় থাকতে হবে নাহলে সবসময় মাথায় একটা টেনশন কাজ করবে বুঝেছে চলো এই হয়ে গেলো আমাদের চারটা ভুল এই সব ভুল করা যাবে না এরপরে আসে লাস্ট ইয়ার ইম্পর্টেন্ট যে একদম খুবই গুরুত্বপূর্ণ যে ভুলটা করে থাকে অনেকে ম্যাক্সিমাম মোস্ট ইম্পর্টেন্ট এই ভুলটা অনেকে করে থাকে তোমরা যারা দেখো এসএসসি জিডির জন্য প্রিপারেশান নিচ্ছ যারা এসএসসি জিডি ভাবছো যে আমি একটা ভ্যাকেন্সি নেব তাদের বল তাদের উদ্দেশ্যে বলছি পাঁচ নম্বর ভুলটা তুমি কোনো মতে করো না হয় নাহলে বেকার শুধু ফর্ম ফিল আপও করা যাবে পাসও হয়ে যাবে সবই হবে কিন্তু তুমি বেকার তো কী ভুলটা আছে দেখো পাঁচ নম্বর ভুলটা হচ্ছে যে কি অনেকেই আছে যারা ভাবে যে কি আমি তো এসএসিডি পরীক্ষা দিতে যাচ্ছি বা ফর্ম ফিল করে দিয়েছি পরীক্ষাও ভালো হয়ে গেছে সব কিছু ঠিক হয়েছে কিন্তু ওরা ভাবে যে কি আমি তো পরীক্ষা দিব ফর্ম ফিল আপ করবো তারপরে রেজাল্ট হবে তারপরে আমি রানটা শুরু করব রান ঠিক আছে তারপরে আমি রানটা শুরু করব মাঠ 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 শুরু করব তার আগে আমি শুরু করব না অনেকেই আছে আর অনেকে আমাকে এখনও ফোন করে বলছে স্যার মাঠ আমার উঠছে না স্যার বাইশ মিনিট লাগছে বাইশ মিনিট বলছি স্যার ছাব্বিশ মিনিট লাগছে আঠাশ মিনিট লাগছে তিরিশ মিনিট লাগছে আমার উঠছে না স্যার কী করবো স্যার বলুন অনেকেই আছে তাদের কী ভুলছিলো তারা মাঠটা যেমন যখনই ওরা ফর্ম ফিল করে দিচ্ছে তখন যখনই তুমি ভেবে নিয়েছো ফর্ম ফিল আপ করো বা ফর্ম ফিল আপটা করার পরেও তোমার এখনও ফর্ম ফিল আপ তুমি স্টপ আছে তাও ভালো কথা মানা যেতে পারে কিন্তু যখন ফর্ম ফিল আপ হয়ে গেছে তোমার মানে তুমি পরীক্ষাতে বসছো তুমি কিন্তু তখন থেকে পড়াশোনার সাথে সাথে মাঠ করতে থাকো মাঠ করতে থাকো এই মাঠ ছাড়া যাবে না যতদিন না তুমি তুমি চা এই ফিজিক্যাল কমপ্লিট করছো এসএসসি জিডি ফিজিক্যাল হয়ে গেল পাস চলে ততদিন তোমাকে মাঠ কন্টিনিউ করে যেতে হবে এই ভুলটা অনেকেই করে মাঠ করে না মাঠ ছেড়ে দেয় যে এখন মাঠ করবো না তো এই ভুল একদম করা যাবে না তুমি জবে থেকে ফর্ম ফিল আপ করে নিচ্ছ তারপর থেকে বা এখন থেকে করলে তো খুবই ভালো বাট আমার উদ্দেশ্য বলে যে ফর্ম ফিল আপ হয়ে গেছে তার মানে এবার তুমি মাঠ করতে ভেবে নি তবে যে আমি চাকরি পাচ্ছি এইভাবে তোমাকে নামতে হবে আর চাকরি পেলে তোমাকে মাঠ করতে হবে তাহলে সেই কারণে তোমাকে মাঠ করো কারণ আমি কেন বললাম যে অনেক ছেলে পাস করে যায় ভুল অনেক নাম্বার পেয়ে যায় আমারই দেখা আছে আর আমিও জানি এখনও যে অনেক নাম্বার পেয়ে বসে আছে কিন্তু মাঠ পারবে না আমি জানি ভালো করে মাঠ পারবে না পারবেই না তো তুমি সেই জায়গাটাতে যাতে না হয়ে যায় তুমি নিজেকে নিয়ে যেতে সেই কারণে এখন থেকে তুমি নিজেকে ঠিক করে নাও এবং নিজেকে এখন থেকে মাঠের জন্য ভালোভাবে মাঠে যাও মাঠ ভালো মাঠ করো তো এই ছিল পাঁচটা ভুল এই পাঁচটা ভুল তুমি যাতে মানে এই কালার নোট করে নাও এইগুলো কোনো মতে ভুল করা যাবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি করবে লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটি পারলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে চলো আজকে এখানেই ভালো থেকো এবং ভালোভাবে